কেন কান্না করতেছো? ওকে নিয়ে আসো। নিয়ে আসবো না হয় তুমি যাও। আরে বাবা, আজকে আমি আমার পছন্দের শাড়িটা পরছি, পছন্দের কালার। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখানে আছেন। আজকে কিন্তু আমরা দামি শাড়ির লাইভ সেশন করব। দেখো খাদ্দি শাড়ি। হ্যাঁ, ও মাই গড, মাশাআল্লাহ। যারা যারা আছেন লাইভ শেয়ার করে দেন এবং হচ্ছে বলে দিবেন লাইভটা ঠিকঠাক আছে নাকি। আমাকে একটু একটা মিনিট দাও, আমার এটা তো অনেক অগোছালো হয়ে আছে। রাখো, I'm the best. লিপস্টিকটা মানাচ্ছে এই শাড়ির সাথে, এটা কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কিনা বলে দেন। আজকে না আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি, আজকে আপনাদের জন্য আছে আমাদের কাছে লাইভ সেশনে। হ্যালো আপু, হ্যালো। আছে হচ্ছে গিয়ে কোরা মাসলিন থাকবে, যেই কোরা মাসলিনের জন্য আপনাদের মাথা খারাপ হয়ে গেছিল মনে আছে? সেই নতুন ভার্সনের কোরা মাসলিন আসছে। এরপরে হচ্ছে গিয়ে এটা কি, ও সুন্দর হয়েছে আমাদের কার্ড না। পড়ো, রিল্যাক্সলি পড়ো। আচ্ছা, এটা শেষ করে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যে যেখান থেকে আমাদের লাইভ সেশনটা জয়েন করবেন, আমি জানি এখানে দেশে দেশের বাইরে অনেক আপুরা থাকবেন। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার ট্রাই করবেন, মানে কমেন্টে থাকবেন যে কে কোথা থেকে আছেন। হ্যাঁ, যেমন একজন লিখেছে ফ্রম বগুড়া, মাশাআল্লাহ। ওকে ওকে ওকে, গ্রেট গ্রেট গ্রেট। আচ্ছা, আজকে আমরা কোরা মাসলিন দেখবো, খাদ্দি দেখবো, নাকি হচ্ছে কি আমি একটু আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা দেখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, একদম পিওর জর্জেটের খাদ্দি, যেটা কিনা পেয়ে যাবেন এক্সেলেন্স বাই লাবনু। যেখানে আমি ফার্স্ট একটু প্রসেসটা বলে দিই, সেটা হচ্ছে নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিব আমাদের আপনাদের সবার পছন্দের এক্সেলেন্স বাই লাবনু। যেখানে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100, ঢাকার বাইরে হচ্ছে গিয়ে 150 টাকা ডেলিভারি চার্জ। আর যদি কেউ ইন্টারন্যাশনাল ডেলিভারি নিতে চান, সেই ক্ষেত্রে তো আপনাদের ওয়েট অনুযায়ী চার্জিংটা হয়ে যাবে। আমরা কিন্তু এভরি ডে দেশের বাইরে ডেলিভারি করে থাকি, ঠিক আছে? ফ্রম নতুন বাজার, ঢাকা। ভেরি গুড, মাশাআল্লাহ। শুধু এখানে হাসির সাইনের কি আছে, সবাইকে দেশের বাইরে থেকে দেখবে তা তো না। বগুড়া শোরুম দাও, আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে অনেক কিছু হবে, অনেক কিছু দেখতে পারবো, অনেক কিছু হবে, আপনারাও দেখতে পারবেন। সুইট লাগছে গোল পড়লে, সো সুইট। আচ্ছা ঠিক আছে, এইবার হচ্ছে গিয়ে আপনারা বলেন কোনটা দিয়ে দেখাবো। আচ্ছা, প্রথমে ওইটা দাও। আমি খাদি দেখিয়ে দিই ফার্স্টে, নাকি খাদি দেখিয়ে দিব? না না, নিচের নিচের কালার গুলো দিয়ে দাও আমাকে। এগুলো নিচে ফেলে কালার গুলো দিয়ে দাও। হ্যাঁ, এগুলো ফেলে দাও, কালার গুলো। আচ্ছা, আমি যে শাড়িটা পরেছি এটা একদম পিওর জর্জেট খাদি। আপনারা, আমি জানি আপনাদের এটা অন্যটা। হ্যাঁ, এটা ওই দিল্লির টাইপ। আচ্ছা, সালাম বস। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি যে শাড়িটা পরা আছে একদম পিওর জর্জেট খাদি। নো সেমি, নো শিফন, নো সিল্ক, নো এনাদার কিছু, ঠিক আছে? নাইস কালার আপু, ধন্যবাদ। মোটামুটি 400 আপুরা আমাদের সাথে আছেন। দেন কালার গুলো দাও, কালার গুলো দেখো। ওয়াও ওয়াও ওয়াও। কে কোন কালারটা নিবা? হ্যাঁ, কে কোন কালারটা নিয়ে নিবেন জাস্ট দেখেন। আজকের খাদ্দি আপনারা দেখে নেন, বুঝে নেন। আমাদের কাছে যদিও আরো 4-5টা খাদ্দির লট আসছে, কিন্তু আমরা নিয়ে বসতে পারছি না। আপু আপনি, একজন লিখেছে আপু আপনি অনেক কালো, তাতে কি হয়েছে? আমি তো মানুষ, এটা হচ্ছে গিয়ে ফ্যাক্ট। কালো আর সাদা দিয়ে কি হবে বলেন? হ্যাঁ, আমি তো মানুষ বলেন। আর তারপরও এত কালা হয়েও মনে করেন মোটামুটি 400-500 আমাকে মানুষ দেখে, এবং বাইরে গেলে 2-1 জন বলে চিৎকার দিয়ে যে লাবণ্য জাহান, বা কেউ এসে ছবি তুলতে চায়, বা কেউ এসে বলে যে না আপনাকে ভালো লাগে, আপনার বাচ্চাকে ভালো লাগে, অথবা কেউ এসে কেউ মনে করেন আমার বাচ্চাও আছে, আমার স্বামীও আছে, আমার সংসারও আছে, আলহামদুলিল্লাহ আমার সবকিছু ঠিক আছে। এত নাইস করে শাড়ি ক্যারি করো কেমনে? আচ্ছা, আমি দেখাই দিই ফার্স্টেই হচ্ছে গিয়ে। এটা দেখেন, এটা একটা ওয়াইন টোনের কালার। হ্যাঁ, আমি কালা হই সাদা হই, আপনি সাদা বা আপনি অনেক সুন্দরী, আপনি একটা সুন্দর শাড়ি নিয়ে নেন আমার কাছ থেকে, ঠিক আছে? তোমার পরা কালারটাই বেস্ট। আচ্ছা, এটা আসবে ওয়াইন টোনের কালার। এন্ড এইটা কিন্তু নট রেড, এটা কালারটা দেখেন, ইটস ব্রিক টোন, অনেক সুন্দর, ঠিক আছে? অনেক সুন্দর। আজকের দেশের বাইরের আপুরা তো মাথা খারাপ হয়ে যায়। রাইট, এটা কিন্তু ব্রিক টোনের কালার, নট রেড। কিশোরগঞ্জ থেকে দেখি, ভালো লাগে আলহামদুলিল্লাহ। এরপরের কালার হচ্ছে, এটা তো দেখাইতেই আমার ভয় লাগে, দেখাইতেই ভয় লাগে। এটা আসবে কালা। হ্যাঁ, এই যে কে জানি বললো কালো। এই যে এটা আসবে হচ্ছে তোমার ব্ল্যাক এর মধ্যে। এন্ড দেন এন্ড দেন এন্ড দেন গ্রিন। এই যে এই দুইটা কালার নিয়ে পাবলিকের সব সময় এই দুইটা কালার লাগে। পাপিয়া পপি লিখেছেন। আচ্ছা, অনেকে ট্যাগ করছেন, অনেকে আলহামদুলিল্লাহ। এই যে এই দুইটা কালার নিয়ে সব সময় মাথা মোড়ামুড়ি থাকে। তোমার হাতের চুড়িগুলো এভেলেবল আছে, ইনবক্স করে দাও। বাট আমি এখনো ইনবক্সে বসতে পারিনি, আমি এখনো আপডেটটা জানি না। আমি এত দৌড়াদৌড়ির মাঝখানে আছি যে আমি আসলে ডানে বামের কোনো কিছুই মনে নাই বা করতে পারতেছি না। আমার চুলের খোপাটা খুলে গেল, হইলো। আচ্ছা আমি করছি। এই হচ্ছে এই দুইটা কালার যেটা নিয়ে মানুষের খুব মারামারি। আমি একটু চুলের খোপাটা ঠিক করতে করতে একটু তুলে দাও না। হ্যাঁ দাঁড়াও, ফুলটা একটু খুলে দাও, আমার ইয়ের সাথে লাগছে, গহনার সাথে লাগছে। শেয়ার ডান। আর কে কে কোথা থেকে দেখছেন শেয়ার করছেন। আপু ইজান বাবা কই, কালকে কি করছে ইজান জানো? এটা you want this দিবা না? করব না। আচ্ছা কি একটা ওয়েদার, হ্যাঁ এই ঠান্ডা লাগে এই গরম লাগে। আজিবা আজকে ফ্যান বন্ধ থাকে, অথচ 3 দিন আগে কিন্তু আমরা ফ্যান ছাড়া ক্লিপ ছাড়া তো লাগানো ডিফিকাল্ট। শেয়ার ডান মোহাম্মদপুর, মাশাআল্লাহ, ওকে নাইস। তো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে যেইপুর থেকে দেখতেছেন দেখতে থাকেন, আপনারা লাইভ শেয়ার করে দিবেন। আর হচ্ছে গিয়ে আমি বলে দিই আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারিও রানিং আছে, ওকে। আচ্ছা আমি যে শাড়িটা পরা আছি এইটার আগে লালটা দিয়ে শুরু করি। দেখেন আমি যে শাড়িটা পরা আছি এই শাড়িটার আঁচলটা সবসময় হচ্ছে গিয়ে আমার ঝুলবে, এটাই হচ্ছে গিয়ে আমার পছন্দ। আর কুচির অংশটা আমি আপনাদেরকে দেখাতেই পারি, যেভাবে আছে ঠিক সেইভাবেই, হ্যাঁ। এবং পিওর জর্জেট, ওয়াচিং ফ্রম ইউএসএ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ফার্স্টে যে কালারটা, কালারটা আসবে একদমই রেড ওয়ান, ফার্স্টে যে কালারটা, হ্যাঁ মোটামুটি 600 আপুরা আমাদের সাথে আছেন। এটা আসবে রেড কালার। আজকে এই পিওর জর্জেটের খাদি আপনারা পেয়ে যাবেন এক্সেলেন্স বাই লাবুনা জাহানে, দেখেন, এবং আপনাদের পছন্দের সেই লতা ডিজাইন, ওকে। এটা আসবে পিওর জর্জেটের মধ্যে। আপনারা আগে শাড়ির হাইটটা দেখেন, আগে শাড়ির হাইটটা দেখেন, পরে দেখাবো আপনাদেরকে শাড়ি। আগে দেখেন আমার শাড়ি সবসময় এরকম, আমার আম্মা বলে লেত্রায়, লেত্রানো বোঝেন, সবসময় হচ্ছে লেত্রায়। লেত্রানোর কারণ হচ্ছে আমি কিন্তু উইদাউট হিল, আমি কিন্তু উইদাউট জুতা, আমার পায়ে ব্যথা, এই জন্য আমি জুতা পরি নাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমার হাইট তো 5'5", 5'4", 5'5", এন্ড জুতা পরলে দেখা যাবে আরো বড় হয়ে যাব। কিন্তু যাদের এরকমের হাইট আছে, হ্যাঁ তারাও এটা সুন্দর করে ক্যারি করতে পারবেন। আর যারা ছোট তারা তো অবশ্যই পড়তে পারবেন, কোনো বিষয় নেই, হ্যাঁ। এবং আমি শাড়ির জাস্ট ডিটেলসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই বিষয়গুলো ক্যারি করলাম, হ্যাঁ। এবার আসেন আমি যে শাড়িটা দেখাচ্ছি ওইটা দেখাই, দেখি দেখি প্রথমেই লালটা, হ্যাঁ প্রথমেই রেডটা। কি লিখেছেন আপু? ইউএসএ থেকে দেখছি, জনি ভাই লিখছে, থ্যাংক ইউ, ওকে। দিস ইজ রেড ওয়ান এন্ড এইটা আসবে ব্যাক পার্ট, শাড়ির ফুল অন জর্জেট, ফুল অন জর্জেট, ঠিক আছে। এবং এগুলা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে যে ইন্ডিয়ান। এটা খুলো নাই কেন আপু? তুমি কি নোয়াখালীর না? আপু আমি নোয়াখালীর না। আমার এখানে নোয়াখালীর কে কে আছেন? হ্যাঁ নোয়াখালীর কে কে আছেন? আচ্ছা এইটা হচ্ছে গিয়ে তোমার পিওর জর্জেটের মধ্যে একটা বিউটিফুল খাদ্যি। এগুলা অনায়াসে 12 থেকে 14 হাজার টাকা সেল প্রাইস আছে, হ্যাঁ। আপনারা দেখবেন, দেখে শুনে বুঝে পারচেস করবেন, কোনো অসুবিধা নাই। আপু আমি নোয়াখালীর না, হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনারা যারা যারা রেসপন্স করছেন। এই যে একটা আপু আমার থেকে 34 পিস শাড়ি অর্ডার করেছেন, এখন উনি আমাকে বলছে আমি তোমাকে পেমেন্ট করে দিচ্ছি, তুমি জাস্ট ওয়েট করো, কারণ তোমার এত সুন্দর সুন্দর শাড়ি, তুমি জাস্ট ওয়েট করো। তো আমি আপনাদের জন্য বলছি, এরকম কিছু মানে ফ্যান থাকে, হ্যাঁ এরকম কিছু সবারই থাকে, সবারই সব জায়গায় দেখা যাবে যে এরকম কিছু আপুরা আছেন যারা কিনা খুব পছন্দ করে। তো তখন কিন্তু আপনাদের পছন্দের শাড়িটা বা কাঙ্ক্ষিত জিনিসটা কিন্তু আপনারা হারায় ফেলবেন। তো এখনই নিয়ে ফেলেন, কি সুন্দর লাগছে, কি সুন্দর কালার, এটা দেখেন, নাইস না? নাইস। তো এই হচ্ছে গিয়ে আমার সুন্দর একটা রেড। আমাদের কাছে কোয়ান্টিটি ভেরি লিমিটেড, হ্যাঁ। এই হচ্ছে গিয়ে শাড়িটা। আচ্ছা এবার আমরা শাড়িটার প্রাইস বলে দিব কালার গুলো শো করে। এটা ছিল রেড, এবার কি ব্ল্যাক দেখাবো? আপু আপনাকে কেন জানি 5152 মনে করতাম। না আপু আমাকে গ্রিনটা দিয়ে দাও, গ্রিনটা অনেক সুন্দর, ব্রাইডাল কালার। এইবার দেখেন এই যে এই লতা ডিজাইনের এই সবুজটা, ঠিক আছে। আপু তোমার শাড়ির শোরুম কোথায় হবে? আমি ইউএসএ থেকে দেখছি আপু, আমার শোরুম আপনাদের সবার দোয়া থাকলে আর যদি আমার চেষ্টা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ারিতে পাবেন ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা এটা দেখেন, এটা আসবে হচ্ছে আপনার গ্রিনের মধ্যে, পিওর জর্জেট, ঠিক আছে। আমরা কিন্তু দেশের বাইরের আপুদের উদ্দেশ্যে বারবার করে বলি এবং তাদেরকে অনেক বেশি প্রাধান্য দেই, কারণ ওনারা চাইলেই অনেক কিছু ঠাস ঠুস করে করতে পারেন না। মাশাআল্লাহ শাড়িটা দেখো না, শাড়িটা দেখো না, হ্যাঁ একদম। আমি প্রথমেই শাড়ির প্রাইস বলে দিব। কৃষ্ণনগর নদিয়া থেকে দেখছি, ভালো লাগে। কৃষ্ণনগর নদিয়া কোথায়? আচ্ছা আপু আপনার এই এরিয়াটা কোথাকার, মানে কোথায়? এটা আসবে গ্রিন, লালটা যেমন সুন্দর সবুজটাও তেমন সুন্দর। আমাকে একটু সময় দিবেন। ইজান কেমন আছে? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, কিউট মেগো, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। একদম পিওর জর্জেটের একটা শাড়ি, দেখেন একটা সুতাও এদিক সেদিক উঠানো নাই। লং চেইনটার ওজন কত আমি বলতে পারবো না, এটা অনেক আগের জিনিস তো আমার এগুলো মনে থাকে না। হ্যাঁ, কখনো ইরফান দিছে, কখনো আমি কিনছি, কখনো টাকা জমায় কিনছি, কখনো দেখা গেছে যে শ্বশুর শাশুড়ি থেকে দিছে, কখনো বাপমার থেকে দিছে। আসলে এগুলা কি মনে থাকে? এই করে এই আসবে গ্রিন ওয়ানটা। দিস ইজ সো নাইস, সো এলিগ্যান্ট, সো বিউটিফুল। হ্যাঁ, কার কার চাই এটা? এই কালারটা কার কার চাই? জোস করে একটা ছবি তুলে নাও তো। দাম কত হবে বড় বলো? তোমার শাড়িটা দেখে পাগল হয়ে যায়, অনেক সুন্দর শাড়ি, আপনাকে অনেক কি সবকিছুতেই মানায়। মৌ লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ ব্ল্যাক, ও মাই গড, দিস ইজ ব্ল্যাক ওয়ান, ওয়াও ওয়াও ওয়াও। হ্যাঁ ওয়াও 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 ওয়াও, দিস ইজ ব্ল্যাক। আমি আপনারা বলেন আজকে আমার একটা কি যেন বল, আমি তো স্কাইটা নিয়েছি, স্কাইটার অনেকগুলো পিসেস আমার কাছে এভেলেবল আছে, অনেকগুলো প্রায় 14-15টা তো আছেই। সো আমরা এইরকম করে কোয়ান্টিটি করেছি। যখন আমি আমাকে সবাই এত সুন্দর করে অ্যাকসেপ্ট করেছেন, আমি আমার খুবই ভালো লাগে। আমার কাছ থেকে যারা গহনা পারচেস করেন সবাই সবাই এই দেখো তো, ইয়ে অ্যান্ড্রয়েড ফোন থেকে সুইডেন থেকে দেখছি তোমার শাড়িগুলো এত সুন্দর। ইন্ডিয়াতে, আচ্ছা ভেরি গুড। এটা আসবে কালো, হ্যাঁ কালো সবুজ লাল, এগুলা কিন্তু খুব চাহিদা আছে, এবং হচ্ছে ওয়াইন কালার, এগুলার খুব চাহিদা আছে বাজারে। তার থেকে বড় কথা হচ্ছে জর্জেট খাদি এন্ড দেন হচ্ছে গিয়ে তোমার লতা ডিজাইন, এগুলা কিন্তু খুব চাহিদা আছে। আসসালামু আলাইকুম। আর দেশের বাইরের আপুরা আমাকে খুবই পছন্দ করে এবং দেশের ভেতরেও পছন্দ করে, এবং আমি দেখলাম আমার যেমন ছোট ফ্যানও আছে আমার কিন্তু তেমন এইজি ফ্যানও আছে। আজকে যে আপুটা আসলেন, আজকে একটা আপু এসেছিলেন, উনি একজন মেজরের ওয়াইফ, হ্যাঁ, এবং মানে উনি আসলে আমাকে যেই হারে যেইভাবে রেসপেক্ট দিল আমি মানে অনেক খুশি। ইরফানকে আমি বলছিলাম যে আলহামদুলিল্লাহ ঠিক আছে। সো আমার সাথে ফার্স্টে বললো আর কি যে আপু আমার সাথে কথা বলতেছি। আমার অ্যাকচুয়ালি নুরিয়াপুর কাছে শিপমেন্ট এসেছিল আমার আর নুরিয়াপুর একসাথে, বুটিক্সের আইটেমস গুলো, তো আমি প্রোডাক্টস বের করছিলাম, আপুও বের করছিল। তো দ্যাট টাইম হচ্ছে তোমার ওই আপু, ইরফান বাইরে দাঁড়ায় ছিল, ইরফানকে বললো এরকম কলকাতা থেকে 2 ঘন্টা লাগে। আচ্ছা আপু লাইভে যেটা দেখতে হয়ে গেছে সেটার শাড়িগুলো কি এভেলেবেল আছে? আপু লাইভে যেটা ডিলেট হয়ে গেছে আপু ইনবক্স করেন, ওগুলোর তো অনেক পিসেস আমাদের কাছে আছে। চাঁদপুর থেকে দেখছি। এবার আমরা দাম বলে দিব, এবার আমরা দাম বলে দিব। কি দেখি তো, কালো সবুজ লাল, এগুলা খুবই হিট আইটেমস, হ্যাঁ আনকমন। এইবার সত্যি এটা আনকমন কালার। নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি 700 আপুরা আমাদের সাথে আছেন। দিস ইজ ব্রিক ওয়ান, নট ওয়াইন, নট মরুন, এটা কিন্তু একটু ইট ইট কালার, ঠিক আছে আপু? আজকে আলো লাইভ করবা না? আজকে আর কখন, 1টা বেজে গেছে, আজকে আর কখন করবো? হ্যাঁ আপনারা পেয়ে যাবেন, দুজনকে একসঙ্গে পেয়ে যাবেন, আলোদেরকে যেখানে পেয়ে যাবেন সেখানে লাবণ্য জাহানকে পেয়ে যাবেন, টেনশন নট, ঠিক আছে আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন। এইটা হচ্ছে গিয়ে ওয়াও 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 ব্রিক টোন। আমার শাড়িটা নিয়ে যাদের অনেক মাথা ব্যথা হয়ে গেছে যে আমার শাড়িটাই লাগবে, তাদের জন্য বলছি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য চ্যানেল। লাবণ্য কেমন আছো? আজকে কি কি শাড়ি দেখাবা? ফরিদা আপু একটু ওয়েট করেন, এই যে আজকে দেখাবো, আজকে কোরা মাসলিন কে কে দেখতে চান বলেন? কোরা মাসলিন কে কে দেখতে চান? তুমি দেখতে চাও? ইরফান হাত উঠাইছে। কোরা মাসলিনের যে কালেকশন আসছে, আমি জাস্ট বের করতে করতে দেখলাম যে 12:30 প্লাস বেজে গেছে। আপনার শাড়িতে শাড়িগুলো অনেক বেশি সুন্দর, ধন্যবাদ ধন্যবাদ। এটা কিন্তু ব্রিক কালার বা ইট কালার বলতে পারেন, হ্যাঁ ইট কালারের মধ্যে একটা সুন্দর শাড়ি, দেখেন পিওর জর্জেট এবং পিওরের মধ্যে এই শাড়িগুলো। একটা সত্যি কথা বলি আপনাদেরকে, এই শাড়িগুলো কিন্তু ঈদ পারপাসেই এসছে, ঠিক আছে ঈদের জন্যই এসেছে। শাড়িটা অনেক সুন্দর, যেমন সবুজটা ভালো লেগেছে তেমনি আমার আকাশিটা ভালো লেগেছে, তেমনি মনে করেন আপনার প্রথমে যে লালটা দেখিয়েছি ওটা ভালো লেগেছে। বিউটিফুল কালেকশন। প্রাইস আপু চুড়িগুলো একটু কাছে থেকে দেখানো, আপু চুড়িগুলোর জন্য অনেক ইনবক্স জমা হয়ে আছে, আমি জানি না আমি কি করব। আমার চুড়ির ভিডিওস আপলোড করা আছে, আপনি দেখে নিন, সবগুলো নাইস। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এন্ড লাস্ট কালার বাট নট দ্য লিস্ট, ওকে এই যে দেখেন এইট আপু প্রাইস কেমন? এগুলো সব জায়গায় 12 থেকে 13 হাজার টাকা। কানপাশাটা গোল রাপু আমি সময় পাই না এগুলা খোলার। হ্যাঁ, সিল্ক আইটেম দেখাও। সিল্ক দেখাবো না আজকে, আজকে সিল্ক দেখাবো। দিস ইজ ওয়াইন কালার। হ্যাঁ, এটা কিন্তু ওয়াইন কালার। এই কালারটা সবচেয়ে হিট। আমি এখন দাম বলে দিব আপনাদেরকে। লাস্ট ডিজাইন, লাস্ট কালার এটা, আমি আপনাদেরকে দাম বলে দিব। এটা হচ্ছে তোমার ওয়াইন কালার। আপু ইজান কেমন আছে? আছে, আপনাদের দোয়ায় ভালো আছে। শাড়ির ব্যাক পার্টটা দেখেন এন্ড শাড়ির ফ্রন্টের অংশটা হচ্ছে এইটা। শাড়ি আমি লাইভের ফার্স্টেই কিন্তু শাড়ির হাইট এবং শাড়ির ফ্যাব্রিক আমি সবকিছু বুঝিয়ে বলে দিয়েছি। নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস। এক একটা শাড়ির জন্য 4টা 5টা করেও যদি আপনারা নিতে চান আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এবং শাড়ির হালকা, হ্যাঁ, বিদেশি আপুদের জন্য খুব ভালো হবে। দাম আসবে কত? 12,500। হ্যাঁ, লাবণ্য জাহানের কাছ থেকে যারা এই পর্যন্ত খাদ্যি নিয়েছেন সব কয়টে 12,500 ছিল। ঠিক আছে, কলজা কালার। হ একটা ভাইয়া লিখেছে আই লাভ ইউ। আচ্ছা, রনি ভাই লিখেছেন আই লাভ ইউ। কাকে লিখেছেন? আমাকে? আচ্ছা, থ্যাংক ইউ। এরকম ছেলে ফ্যান থাকাও ভালো। এটা আসবে ওয়াইন কালারের মধ্যে। নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস। ওকে, দেশে দেশের বাইরে ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে। আর প্রাইস থাকছে আপনাদের জন্য, ছবিটা নিয়ে নাও। কালারগুলো একটু উঠাই দাও তো। দাম আসবে আপু ইউএসএ তে ডেলিভারি করা যাবে অবশ্যই, কেন না। এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক, ব্ল্যাক। এটা হচ্ছে আমার ফেভারিট গ্রিন। দেখেন লতা ডিজাইনটা মেয়েদেরকে এত ভাল লাগে। মেয়েরা আমরা লাল, কালো, সবুজ আর হচ্ছে তোমার ওয়াইন এগুলো খুব পছন্দ করি। তো আমি স্কাইটা পরেছি, যদি স্কাইটা ভালো লাগে স্কাইটা নিয়ে নেন। আর এটা আসবে হচ্ছে তোমার ব্রিক টোনটা, রেড ওয়ানটা একটু দেখাই দিই। হ্যাঁ, এটা আসবে রেড কালারটা। দিস ইজ সো নাইস। এমন আছে ঈদে আমি একটা পরেও ফেলতে পারি। অ্যান্ড ইয়েস ইয়েস ইয়েস, আমার পরা শাড়িটার প্রাইস আসবে, এবং এই পর্যন্ত যতগুলো কালার দেখিয়েছি প্রত্যেকটা শাড়ির দাম আসবে আজকের জন্য 8,500 টাকা। 8,500। আপু ওয়ারি আউটলেট কবে ওপেন হবে? ইনশাল্লাহ 1 তারিখে। পেমেন্ট কিভাবে করবো আপু? পেমেন্ট করতে হলে তো আপনাকে হয় আমাদের বিকাশ বা নগদ বা হচ্ছে ব্যাংক ট্রান্সফার বা আপনার যেইভাবে সুবিধা হয় আপনি সেইভাবেই করতে পারবেন। প্রাইস 8,500 টাকা। হ্যাঁ, পিওর জর্জেটের মধ্যে। ঠিক আছে, কি এই গাতার বাচ্চা কি লিখছে? ওকে, প্রাইস আসবে আমার শাড়িটা দেখেন। আমার শাড়িটার প্রাইস আসবে হচ্ছে 8,500 রেঞ্জের। হ্যাঁ, এগুলা মানে ম্যাক্সিমাম 12 থেকে 13 হাজার টাকা সেল হয় ম্যাক্সিমাম। এবার আমি আপনাদেরকে যে শাড়ি দেখাই দিব মাথাটা খারাপ হয়ে যাবে। কি শাড়ি দেখাবো বলো তো? দাও এগুলো, হাত দাও। কোরামাসলিন না, এটা কোরামাসলিনটা পরে দেখাবো। আপনাকে ভয় পাই, আমাকে ভয় পান আর আমাকে যাই করেন সেটা আরেকটা বিষয়, এটা আপনার ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম, মোস্ট 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 ওয়েলকাম অ্যান্ড মোস্ট ডিমান্ডিং শাড়ি এভার। এটা লাস্ট, এটা ধরো, এই যে এখন কি শাড়ি দেখাবো আজকে। এই শাড়িগুলো যারা পাবেন না তারা, এগুলো অ্যাকচুয়ালি শোরুমের জন্য এক্সক্লুসিভ শাড়ি। বাট আপু তোমার শালা বাচ্চা কি? আপু তোমার শালা বাচ্চা শুনলে জোস লাগে। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি আমার শোরুম ওপেনিং এর জন্য শাড়ি রেখেছি, কিন্তু আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার না করলে হবে না। ঠিক আছে, এগুলাতে হ্যাঁ অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। কালার কম্বিনেশন গুলো দেখেন, অনেক ফাটাফাটি, অনেক ফাটাফাটি, ফাটাফাটি। ঠিক আছে, ফাটা এবং ফাটি। দেখেন ফুল সার্ভার স্কির ওয়ার্ক করা আছে। ওকে, প্রাইস বলে দিব আপু। আমি আমার শাড়ির প্রাইস বলে দিয়েছি 8,500 টাকা। এই যে দেখেন, এটার একটা ভিডিওস আপলোড করার পর সবাই যেন কেমন যেন কেঁদে দিল। হ্যাঁ, এই যে শাড়ি, ছাড়ো, কমিয়ে ছাড়ো। হ্যাঁ, এবার দেখো এটা ইয়ে করো। এগুলোর প্রাইস কত? আমি যেটা পরা আছি এটার প্রাইস আসবে হচ্ছে 8,500। এখন আমি যেটা দেখাবো এটা আপনারা একটু দেখে নেন। ফুল সার্ভার স্কির কাজ করা আছে। এটা কিন্তু আমি বেনারসি বলে বিক্রি করে দিতে পারি। এক একটা বেনারসির প্রাইস, কথার কথা, এক একটা মিনিমাম একটা বেনারসির প্রাইস ধরেন সবচেয়ে লো কোয়ালিটিটার প্রাইসও 13-14 হাজার টাকা, বা যদি একটু হাই কোয়ালিটির হয় জাস্ট হালকা, তাও মনে করেন আপনার প্রাইস দাঁড়াবে হচ্ছে 25,000 টাকা মিনিমাম। তবে এক্সেলেন্স ভাই লাবণ্য জাহানে এরকম না। আপনারা, আমি আপনাদের সামনে ওপেন করছি। জাস্ট লুক এট দিস বিউটিফুল শাড়ি অ্যান্ড দেখেন, দেখবেন আর জ্বলবেন। দেখেন দেখেন পুরো শাড়িটায় এই রকম লতা ডিজাইন। আজকের সেশনটাই রেখেছি যে আপনারা ঈদের জন্য যারা নিতে চান বা যাদের গিফট আইটেমের জন্য আপনাদের লাগবে, কারণ আমার পেজে আলহামদুলিল্লাহ যে যেখান থেকে ওয়াচ করেন না কেন, যে সি এটা কিন্তু একটু ডুয়াল শেডেড, কালারটা একটু মিষ্টি পিচ কালার, সাথে আসবে হচ্ছে দেখো দেখো শাড়ির হাইটটা একটু দেখে নাও, হ্যাঁ শাড়ির হাইটটা একটু বুঝে নাও। এইটার প্রাইস কত টাকা হবে বলেন, এইটার প্রাইস কত টাকা হবে? ও বাই দ্য ওয়ে শাড়ির ব্যাক পার্ট জাস্ট লুক এট দিস, হ্যাঁ হাই সিস্টার হাই, লং চেইনটা তোমার পেজে, এই যে এটা হচ্ছে শাড়ির ব্যাক পার্ট, শাড়ির ফ্রন্টের অংশটা, ঠিক আছে শাড়ির ব্যাক পার্ট এন্ড শাড়ির ফ্রন্টের অংশ আমি দেখিয়ে দিলাম, অগুছলো করে আমি একটু কুচির অংশটা আপনাদের সাথে শেয়ার করব। তারপরে চলে যাব হচ্ছে গিয়ে ব্লাউজ পার্টটা, এই যে আপনার কুচির অংশটা, ঠিক আছে এইবার আসেন, হ্যাঁ এইবার আসেন আপনাদের সাথে ব্লাউজটা দেখাবো। ব্লাউজটা কনট্রাস্টেড, ব্লাউজটা আসবে কনট্রাস্টেড, এই শাড়িটা নিয়ে চ্যালেঞ্জ করব, ঠিক আছে। কেন রনি কি করেছে, রনিকে ব্লক করতে বলছে, ব্লক করে দাও তো, টুডে আমি আপনাকে দেখেছি, আচ্ছা ওকে ভেরি গুড। শাড়িটা দেখেন, শাড়ির ব্লাউজের অংশটা দেখেন, হ্যাঁ শাড়ির ব্লাউজের অংশটা দেখেন, দেখছেন শাড়ির ব্লাউজটা, শাড়ির কুচিটা, ফুল শাড়ির ভিউটা, পুরো শাড়িটাতে স্টোনের কাজ। কেন তোমার দিকে তাকাবো, কেন তাকাবো তোমার দিকে? আচ্ছা এইবার এই শাড়িটা নিয়ে যাদের খুব মানে এই শাড়িটা নিয়ে একদম চ্যালেঞ্জ করব, মানে মিনিমাম 25,000 টাকা মিনিমাম। দেখেন জাস্ট ওয়াও, শাড়িটা হাতে পেলে আপনারা বুঝবেন যে আসলে কি শাড়ি এটা, এটা অনেক সুন্দর একটা শাড়ি, অনেক সুন্দর একটা শাড়ি, অনেক অনেক সুপার, অনেক সুপার একটা শাড়ি। আজকের যে লাক্সারিয়াস খাদিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক এই প্যাটার্নটাই দেখেন, এটা একটা কালার শেয়ার করে দিলাম। পরের কালারটায় চলেন চলে যাই, পরের কালারটা এটা দেখেন, কি মাখন কালার, মাখন কালার বলছে, জাস্ট লুক। আমি প্রত্যেকটার ভিডিওস আপলোড করে দিব, ঠিক আছে অসুবিধা হবে না, তবে থাকতে থাকতে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ এটা দেখেন পুরো শাড়িটা এরকম স্টোনিং এর কাজ আছে পুরো শাড়িটা, এবং আসেন পুরো শাড়িটার মধ্যে ব্যাক পার্টটা আসবে, এটা জাস্ট লুক এট দিস ব্যাক পার্ট, হ্যাঁ কোনো হার্শ লাইন নাই, অনেক সুন্দর। এরা আপু লিখেছেন এইটার কম্বিনেশনটা একটু খেয়াল করেন, এটা পেস্টলের মধ্যে সঙ্গে আসবে হচ্ছে ব্লু। বাজে কমেন্ট যারা করে তাদেরকে কি করবো আপু আপনি বলে দেন, বলে দেন। ব্লক আপু বলছে ব্লক করবো, আচ্ছা ঠিক আছে আমি ব্লক করে দিচ্ছি। এই যে দেখেন এটার কালারটা আমি কাছে থেকে দেখাই যেন সার্ভার স্কিটা আপনাদের বোঝা যায়, হ্যাঁ এটার আসেন এটার ভেতরের অংশটা আমি দেখিয়েছি। হ্যাঁ আপনি আমার কাছে র্যান্ডম কোনো শাড়ি পাবেন না, হ্যাঁ হতে পারি আমি মনে করেন ক্লদিং আপনাদের সাথে নতুন শেয়ার করছি, তবে আপুর পরা শাড়ির প্রাইস 8,500 টাকা, তোমার পরাটার প্রাইস বলো 8,500 টাকা, আমার পরাটা নিতে পারবেন প্রায় 14-15টা পিস এভেলেবল আছে, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা আমার ক্লদিংটা হয়তো আপনাদের সাথে নতুন শেয়ার করছি, তবে আপনি আমার কাছে কোনো র্যান্ডম কোনো প্রোডাক্ট পাবেন না। হ্যাঁ আপু তোমার নেকলেসটা কোথা থেকে নিয়েছো? মৌচাক থেকে আমি বানিয়েছিলাম, ঠিক আছে। এই যে দেখেন এটা আসবে হচ্ছে আমার ব্লাউজের অংশটা, নাইস না? হ্যাঁ র্যান্ডম কোনো কালেকশন আপনি পাবেন না, খুব সুন্দর শাড়ি, খুবই 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 সুন্দর এই শাড়িটা। দুটো কালার আছে, শাড়িটা নাইস না? অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি যে শাড়িটার ভিডিওস দিয়েছি শুধু ওটার প্রাইজের রিপ্লাই করতে আমার 1 ঘন্টা লাগবে। গলাটা কত, দুলটা কত, ওয়াও ওয়াও ওয়াও। শাড়িটা দেখেছেন, শাড়িটার ব্যাক পার্টটাও আমি দেখিয়ে দিয়েছি। এবার আসেন এটার আরো একটা জোস জমাট করা একটা কালার আছে, জোস কালার, যা দেখি সবই ওয়াও। এটা একটু দেখেন, আপনারা আমার কথাটা একটু রাখেন, নিতে হবে না, খালি আপনারা একটু দেখেন, এটা নিতে হবে না, কিনতে লাগবে না আমার শাড়ি। হ্যাঁ আমার শাড়ি, আমাদের তো বুটিক্স আইটেমস ঢুকছে, থাই প্রোডাক্ট ঢুকছে, তারপরে দিল্লি প্রোডাক্টসও আসবে আরো। হ্যাঁ আপু ওয়াচগুলো কোন পেজ থেকে? লাইক আপনার রেড ব্ল্যাক কালারগুলো বুঝি নাই। এটা দেখেন, এটার কালারটা দেখেন, হ্যাঁ এটা আমি আপনাদেরকে দেখাই দিই, ফুল অন সার্ভার স্কিল কাজ করা এবং খুব 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 ভালো যারা বলছেন, থ্যাংক ইউ সো 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 মাচ। কালারটা আসবে মিন্ট কালার এন্ড হচ্ছে ডিপ গ্রিন কালার, মিন্ট কালার এন্ড ডিপ গ্রিন কালারের মধ্যে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এই যে মিন্ট কালার এন্ড গ্রিন কালার, আমি দেখিয়েছি পেস্টেল কালার এন্ড গ্রিন কালার, আমি দেখিয়েছি পিচ কালার এন্ড গ্রিন কালার। লাইভ শেয়ার হচ্ছে না, আপনারা শেয়ার করছেন না, শেয়ার করে দিয়েন। হ্যাঁ মাশাআল্লাহ, আমার শাড়িটা নিয়ে অনেক কানাফিল্লা হয়ে যাচ্ছে। জাস্ট লুক এট দিস কালার, জাস্ট লুক এট দিস কালার। হ্যাঁ দাম বলে দিই এবার, বলেন তো 25,000 টাকা হবে তো মিনিমাম? মিনিমাম। আসসালামু আলাইকুম। রেড কালার ব্ল্যাক কালার ওয়াচগুলো আপু এটা এক এক সময় এক একটা পেজ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা এইবার আসেন কুচিটা ধরবো, কারণ আমি সব আপনাদেরকে অনেক অনেক সুন্দর সুন্দর কালার শেয়ার করবো, ঠিক আছে? নেকলেসের ওয়েটটা আমি বলতে পারবো না, ছোটবেলায় বানাইছিলাম, সত্যি আমি জানি না। এটা দেখেন, এটা আসবে ব্লাউজটা, ব্লাউজটা আসবে কন্ট্রাস্টেড, ব্লাউজের ব্যাকপার্টটা দেখেন। আমি আপনাদেরকে অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট শেয়ার করবো, যেন কিনা একটা নিলেই আপনারা বুঝতে পারেন যে লাবনু জান কি প্রোডাক্ট দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে গিয়ে আমার মিন্ট কালার এন্ড গ্রিন কালার, এলজি। এবার দামটা বলে দিই, দাম আসবে আপনাদের জন্য 25,000 টাকার শাড়ি। আমারটার প্রাইস আসবে 8,500, আমারটার প্রায় 7-8টা কালার দেখিয়েছি, অনেক কোয়ান্টিটি আছে, আপনারা ইনবক্স করে দেন, ঠিক আছে? ইনবক্স করে দেন তাহলে, নো প্রবলেম। ওকে আমারটা তো জর্জেট খাদি, তো এটা একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট, সো এটা আপনারা যাদের যেটা লাগবে, এটা কিন্তু ঈদের পরে আর আসবে না। হ্যাঁ লাভ ইউ লিখেছেন। এন্ড ফাইনালি একটা আপনাদের আপনাদের আমার আমার আপনার সবার পছন্দের কালার, কালারটা কি বলেন? হ্যাঁ এই যে দেখেন, ওয়াও, একটু পেঁয়াজি টোন না, খুবই সুন্দর। হ্যাঁ একটু পিঙ্কিশ, একটু অনিয়ন, একটু পেঁয়াজি, একই টোন, তো বাংলায় বলছি। এই যে দেখেন, হ্যাঁ এই কালারটা দেখেন, ফুল 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 স্টোনের ওয়ার্ক করা আছে। এন্ড আর কালার দেখো, ও মাই গড, এটা দ্য বেস্ট ফর দ্য লাস্ট, একদম অনিয়ন পিঙ্ক, একদম খুবই সুন্দর, খুবই নাইস কালার। আমরা মেয়েরা এই টোনের কালারগুলো একটু বেশি লাইক করি, তাই না? কিন্তু প্রত্যেকটাই সুন্দর কালার আছে, আপনারা একটু দেখবেন, দেখে শুনে বুঝে নেবেন। খুবই হেভি একটা শাড়ি, খুবই নাইস একটা শাড়ি। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এই যে আমার সাথে সাথে আপনারা লাইভে মানে লাইভে যে অ্যাটলিস্ট আমাকে যে এরকম ভাবে কমেন্ট করছেন, এটাই আমার কাছে অনেক কিছু। হ্যাঁ এটার প্রাইস বল আপু, প্রত্যেকটার প্রাইস সেম হবে। এটা একটু অনিয়ন পিঙ্ক আসবে, লেমন গ্রিনটা তো অস্থির, তারপরে পেস্টেল গ্রিনটা অস্থির অস্থির অস্থির, তারপরে ফার্স্টে যেটা দেখেছি ওটা মনে হয় ইতিমধ্যে স্টক আউট হয়ে গেছে, বিকজ অফ ওটার একটা ভিডিওস আপলোড করেছিলাম। আপু তোমারটার অনিয়ন কালার হবে না? আমারটার অনিয়ন কালার নাই আপু, তোমার জন্যই সবাই পাগল। ওকে সো এই শাড়িটার প্রাইস আসবে 25,000, না 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 20,000, না 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 তাও না। হ্যাঁ আমি কিন্তু সুন্দর করে বেড়ে দিতে পারতাম, কিন্তু প্রাইস আসবে মাত্র 8,500 টাকা। আমি চাঁদের বুড়ি, আমি আর চাঁদের বুড়ি লাইভ দেখছি, চাঁদের বুড়ি আছে? তাহলে আইসা পড়ি, চালের আটার রুটিটা বানান, তারপরে চলে আসি। প্রাইস 8,500 টাকা, 8,500 টাকা। দেখি কোন মানে কার কাছে আপনি এটা এত বেশি রিজনেবল পান। হ্যাঁ প্রাইস আসবে 8,500, 8,500 টাকা। আলহামদুলিল্লাহ, প্রাইস আসবে 8,500 রেঞ্জের। কালারটা আসবে সুন্দর একটা অনিয়ন পিঙ্কের মধ্যে। প্রাইস আসবে 8,500 টাকা অনলি। হ্যাঁ প্রাইস থাকছে 8,500। এখন যে তুমি শুধু গোল্ড পরো, কারণটা কি? না আপু, এখন আমি মেটালও পরি, আপনারা দেখবেন গত 2-3টা লাইভে মেটাল পরা আছে। ওকে গোল্ড পরার রিজনটা হচ্ছে, সালাম আপু, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমার চেইনটা কি গোল্ডের? আপু আমার এমনও ভিডিওস আছে যে আমি প্রত্যেক মাসে মাসে গোল্ড কিনেছি এবং প্রত্যেক মাসে মাসে শেয়ার করেছি। আসলে পুনর্জর বলে যে একটা বিষয় আছে, সেটা কিন্তু আমি মানতাম না বা আমি বিশ্বাস করতাম না। অ্যাকচুয়ালি এখন আমি বুঝি যে কুনজর বলতে কিছু একটা আছে। আপনারা দেখবেন এখন কিন্তু আমি ইজানকে খুব একটা সামনে আনি না। হ্যাঁ সবাই আমাকে বলতে থাক, বাচ্চাটাকে এনো না, বাচ্চাটাকে এনো না, জানো নজর বলতে একটা কিছু আছে। আমি কিন্তু এখন আর বাচ্চাটাকে আনি না খুব একটা, ঠিক আছে? এখন দেখবেন আমি এই চুপি চাপি যাই করি বা যাই কিনি, যাই করি না কেন, আমি এখন আর শেয়ার করি না। ভাই মানুষের চোখ নজর খুব খারাপ। কতটুকু আপু এগুলো অনেক আগের জিনিস। হ্যাঁ এমন আছে আমার নতুন কিছু, এগুলো অনেক আগের। হ্যাঁ এটা প্রায়, এটা অনেক সুন্দর একটা টোন। প্রাইস আসবে 8,500 টাকা। আমি কালারগুলো আবার একটু ধরে ধরে বুঝাই বলে দিই। প্রাইস আসবে 8,500। আর এইটা মাশাআল্লাহ একটা কালার, হ্যাঁ পেস্টেলের মধ্যে সিয়াল গ্রিন, খুবই সুন্দর। আপু তোমার গোল কালেকশনগুলো খুবই সুন্দর। জানেন আমার এই কমেন্টটা আসলেই বা কেউ যদি আমাকে এই কথা বলে, দেখেন এটা কালারটা দেখেন, বদনজর আছে আপু, আছে না অবশ্যই আছে। আরে ভাই রে ভাই, বদনজর মানে বদনজর তো মানুষকে ধ্বংসও করে দিতে পারে, হ্যাঁ মৃত্যু পর্যন্ত। এটা দেখেন কি সুন্দর, প্রাইস আসবে হচ্ছে ৮৫০০। যার যেই কালারটা লাগে সে সেই কালারটা যে ধুমায় অর্ডার করে ফেলেন। হ্যাঁ, আর খাদ্যি যারা নিতে চান এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। এটা তো খুবই সোভার এবং ট্রাস্ট মি এটা পরে আপনারা বিএ কমপ্লিট করতে পারবেন। ট্রাস্ট 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 মি, ঠিক আছে, ট্রাস্ট মি এটা পরে আপনি বিএ কমপ্লিট করতে পারবেন। এই শাড়িটা পরে আরাম হবে। তোমার পরাটা কত? আমার পরাটা ৮৫০০। আজকে আমি যা দেখিয়েছি ৮৫০০ টাকা। শাড়ির ওয়েট কেমন? হালকা। আমি তো জর্জেট খাদ্য দেখিয়েছি, একদম পিওর জর্জেট খাদ্য, একদম পিওর। পিওর মিন্স পিওর, ঠিক আছে, পিওর মিন্স পিওর। এটার প্রাইস আসবে ৮৫০০ টাকা। হ্যাঁ, ৮৫০০ টাকা। হ্যাঁ, তোমার কথাগুলো সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। কাজের জায়গা থেকে তো আসলে সুন্দর করে কথাটা বলাই শ্রেয়। প্রাইস আসবে মাত্র ৮৫০০ টাকা, ৮৫০০ টাকা। এইবার আপনাদের শোনেন, আপনাদের জন্য অনেক অনেক কালেকশন আসছে আলহামদুলিল্লাহ। সবাই দুইটা তিনটা চারটা করে। তোমারটা কি কি কালার? এতক্ষণে এই কথা একটু দেখাই দাও তো, সুশান আপুকে একটু দেখাই দিই ওই যে খাদ্যগুলোর কালার। আমার শাড়িটা একটু বুঝে নেন, আমি পুরো শাড়িটাই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং আমার সবসময় শাড়িগুলো এইভাবেই পরা থাকে। আর যারা যেইভাবে পড়তে চান সুন্দর লাগবে। হ্যাঁ আপু কেমন আছো? এটা সুন্দর একটা ব্রিক কালারের মধ্যে, অনেক সুন্দর ইট কালারের মধ্যে। প্রাইস আসবে ৮৫০০। আর এইটা তো আমার পছন্দের, দিয়ে দাও। এটা আসবে তোমার গ্রিনের মধ্যে, সরি এই যে এটা আসবে গ্রিন কালারের মধ্যে। জাস্ট এখনো দেখা এখন আপু কি যেটা এখন আপু, এটা তো জর্জেট, এটা আরো হালকা, এটা আরো হালকা, ঠিক আছে। এগুলো পরে বেবি ক্যারি করা যায় খুবই নাইসলি। প্রাইস আসবে হচ্ছে ৮৫০০। আমি যেটা পরেছি এটা স্কাই, সবার পছন্দের ব্ল্যাক। আরো কালার আছে, দাও। ওয়াইনটা মনে হয় সোল্ড, এটা ব্ল্যাক। প্রাইস আসবে হচ্ছে, হ্যাঁ এটা প্রাইস আসবে না না আচ্ছা দাও, বাংলাদেশের ফ্ল্যাগ হয়ে গেল। ওকে, এটা দেখেন, এটা আসবে হচ্ছে রেড। আপু জানেন এই আমরা মেয়েরা বা আপুরা বা ভাবিরা বা মহিলারা গ্রিন কালারের মধ্যে একটা ফ্যাসিনেশন আছে, গ্রিন কালারের মধ্যে। আরো একটা আছে ওয়াইন কালার, দেখো খয়েরি কালারটাও আছে, দেখো গ্রিন কালারের মধ্যে একটা ফ্যাসিনেশন আছে আমাদের মহিলাদের বা একটা আমাদের মেয়ে জাতের উপরে। হ্যাঁ, এই জন্য দেখবেন যখন গয়না রেডি হয় না, রেড আর মেরুন অ্যান্ড গ্রিন কালারটা সবসময় থাকে। হ্যাঁ, কারণ এগুলা, এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে, ঠিক আছে। সুশান আপুর জন্য দেখিয়ে দিলাম। আর আমি যেটা পড়ছি এটা স্কাই। আমি তো শাড়ি পরি না, আমাদের জন্য জামাও দেখাও। জামা তো আছে, ওয়েট ওয়েট ওয়েট, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ আপু। অন্য একটা পেজে সেম শাড়ি দেখলাম। আচ্ছা, গ্রিন ফিরোজা দুইটা দাও। ইনবক্স করে দেন আপু, সুশান আপু আপনি ইনবক্স করে দেন, ঠিক আছে। কোনটা কোনটা লাগবে ইনবক্স করে দেন। আর তো গোল্ডের যে দাম, তুমি তো রিচ হয়ে গেছো আপু। এগুলো তো আমার এখনকার প্রোডাক্ট না, মানে এখনকার পারচেস না, এগুলো আমার অনেক আগের পারচেস, ঠিক আছে। এগুলো আজকের পারচেস না, অনেক আগের পারচেস। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। যার যেটা লাগবে, আমি জানি ওই স্টোনিং এর গুলোর আর খাদ্যের উপরে মানুষের বেশি ক্রাশ থাকবে। আমি কালকে, গতকালকে কি বারে, কালকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার আচ্ছা মঙ্গলবার, কালকে আমি চেষ্টা করব আপনাদেরকে জারিকোটা আর হচ্ছে গিয়ে এটাকে কি করে মাসলিন, এই ধরনের কালেকশন শেয়ার করবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। দোয়া করবা আমার জন্য, টেক কেয়ার।